আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন। আর হ্যাঁ, আপনাদের আমরা সুস্থ আছি, ভালো আছি। আর হ্যাঁ, আজকে আমাদের মূলত প্ল্যান ছিল আমাদের জালকারি কীর্তি বাসা জমি জমিটা ঘুরতে আসবো, তো আসলে আমরা চলে আসছি। আর হ্যাঁ, বাসায় বসে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এখানে এসেছে ইন্টারনেট কেন নিচ্ছে, তো আমাদের আমার কোনো প্ল্যান ছিল না। আমাদের আজকে যাওয়ার কথা ছিল মাওয়া, মাওয়া যেতে পারি না ফাইমের প্রবলেমের কারণে, কারণ আমাদের আজকে সকালে যাওয়া ছিল মাওয়া, তো আসলে আমাদের মাওয়া যাওয়া সম্ভব হয় না কোনো একটা কারণে। তো এই জন্য ভাবছিলাম যে আজকে নিয়েছিল একটা ভিডিও করার, আজকে সব সেট আপ করা ছিল, তো এই জন্য আমরা আজকে আবার বেশি বাসি দিয়ে ফিরে আসছিলাম জালকাটি। তো আমি এর আকাশ আসছি ফাইমের কাজে, তো এই জন্য আমরা কোনো ভিডিও করি না। আর হ্যাঁ, আর আমাদের রাস্তার যে ভিডিওগুলো, যে রাস্তার যে শর্ট কথা বলা সব আমরা রাস্তা নিয়েছি, তো ওইগুলো আমরা এখন কথা বলা শেষে দেখে আসবো। আর হ্যাঁ, সত্যি কথা বলতে যে বাইরে এত পরিমাণে গরম যা বলে বুঝতে পারবো না, আর কি বলবো, মানে পুরো শরীর অবস্থা অনেক খারাপ। তো ওই জন্য আমরা এখানে গাড়ি রাস্তার ওই পার, তো আমাদের এখন বের হয়ে যাবো এখনই। তো এর আগে আমরা যে আসছি জালকারি কীর্তি বাসা মসজিদ, মানে সরি মসজিদ জমিতে বাড়ি, আর আমরা ভাবছিলাম অনেক সুন্দর অনেক বড়ো এইটা আর কি, তো এসে দেখলাম অতটাও বড়ো না, অতটাও কিছু না, তো জাস্ট একটা ভাঙ্গা একটা পাড়ি, আর বেশি কিছুই ছিল না। তো আসলে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, তো আমরা চলো আগে পুরো ভিডিও এনজয় করে আসি, তো দেখা হবে টাটা। আর হ্যাঁ, কথা বলা শেষ, তো এখন আমরা রাস্তার ভিডিওগুলো দেখে আমরা আবার আসবো, আর এই ফেক আমরা এখানে ভিডিওগুলো দেখবো, তো টাটা। রওনা দিয়ে দিয়েছি, তো আমরা এখন সামনে যাবো ট্রেনের উপরতলে বাস স্ট্যান্ড, আগে একটা পাম্প থেকে কিছু টাকা তেল ভরবো, তেল ভরে দেন আমরা আবার জালকা থেকে উদ্দেশ্যে রওনা দিব, মানে যাবো। তো আর হ্যাঁ, ভিডিও এনজয় করতে থাকুন। আর হ্যাঁ, হয়তো বা অনেক ভালো কিছু হবে আজকে, তো এই জন্য পুরোপুরি ভিডিও দেখ এখন জালকারি কীর্তি বাসে যাবো। তো অলরেডি তো আপনার থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতে পারছেন। আর হ্যাঁ, সবথেকে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাইরে এত পরিমাণ রোদ, আর এই রোদের ভিতরে এত মানুষ বাইরে যা বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন যে এখন গাড়ি, মানে গাড়িও চালানো যাচ্ছে না, এত পরিমাণ লোক আর এত পরিমাণ জ্যাম। তো সচরাচর আমাদের বরিশালে এতটা জ্যাম থাকে না, তো যেহেতু ঈদের পর পর সিজন, সেক্ষেত্রে এখন মানুষ সবাই আসা যাওয়া করতেছে, তো এক্ষেত্রে বাস লঞ্চ সবই ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে অনেক লোকের চাপ মানে বরিশালে। তো আমরা এখন সেখান থেকে যেতে মূলত মিনিমাম দুই থেকে, হ্যাঁ, একটা চালিয়ে এনাফ যাদের রিফাই বা কার্বোটার দ্যাট, মানে তাও আমি দেড়টা করে, মানে দেড় লিটার ভরছি, তো দেড় লিটার করে বলি এনাফ। তো আমরা এখন যাচ্ছি জালকাটি, মূলত জালকাটি গাবখান ব্রিজের আগে, মানে মাদ্রাসাটার ভেতর আমাদের দিক থেকে রেখে বামে যেতে হবে, বাট আই ডোন্ট নো, আমি এখন যাইনি কখনো, বাট পিছিয়ে দেখছিলাম আর ভিডিওটা দেখছিলাম। তো আমরা এখন যাচ্ছি, আমি নিজে প্রথমবার যাচ্ছি, তো আমাদের মূলত এখান থেকে বরিশালে যেতে আমাদের উপরতলী বাস স্ট্যান্ড আছে, তো এখান থেকে আমরা জালকাটি দিক যাবো, জালকাটি দিক যেয়ে দেন আমরা ভিতরে যাবো। তো আমরা জালকাটির মধ্যে যাই, দেন আমার কথা হবে, কারণ আমি আসলে নিজেও চিনি না জায়গা। জমিতে বাড়ি, তো ওই সে জালকারি ওই মোড় থেকে, মানে হুজুরবাড়ির মোড় থেকে নাকি প্রায় 4 থেকে 5 কিলো সামথিং হবে, আর এখান থেকে আপনার 18 কিলোমিটার জালকারি ডিস্ট্রিক্ট, মানে জালকারি মোড়টা ওখানে আমার আপনাদের প্রায় 18 থেকে 18 কিলো হবে, তো ওখান থেকে আমাদের যেতে হবে পুরোপুরি রাস্তাটা। তো এখন পুরোপুরি শিওর জানি এই জন্য আসলে একটু ভাবাইতেছি যে তো এরকমের দৌড় দিলে দোষটা হয় আমাদের নাকি একাই, এই যে দোষটা দিলে দোষটাই তো আমাদের, যদি লাগিয়ে দিচ্ছে
দেখ তো আমরা যে কথা ছিলাম তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের আমরা অলরেডি কালি গিয়ে ছাড়াইয়ে দিকে চলে আসছি, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। তো আমরা এখানে থেকে আমরা রাস্তা ছট থেকে কারণ লাগছে, যেহেতু হাইওয়ে আমরা এখন রাস্তা থেকে ছট দেখি, তো বাতাসে কারণে নেচারাবাদ আর কি। তো ওখান থেকে আমরা কিছুটা সামনে গেলে আধা কিলো ব্যাক চলতে সামনে গেলে দেন আমাদের জানি না কেটা মোড় পড়বে, তো মোড় দিয়ে 7-5 কিলো গাড়ি ড্রাইভ করে নাকি মানে আমাদের যেই লোকেশনটা আর কি ফিফটি বাসায় জমিতে পারি। বাট তাই আমি এখন কোনো যাইনি ওখানে ফার্স্ট টাইম, তো তার জন্য কোনো অভিজ্ঞতা নাই। তো আর এখন থেকে আমরা মানে ড্রেস করছিলাম আর কি, সবসময় আমরা এখন কন্টিনিউ আর কি ড্রপ দেবো, তো এই জন্য আর কি এই গরমের ভিতরে সকালবেলা ভিতরে আমি আর আকাশ ফার্স্টে আকাশ বেড়েছে হেলমেট ছাড়া বাড়ি থেকে এত পরিমাণে গরম যাই আর আপনি আমাদের বেশি আসছে। তো আমরা এখন আছি এই যে পুলিশ বক্সে এই হচ্ছে আমরা বরিশাল থেকে এখানে আসছিলাম। তো এখান থেকে আমরা এখন এই জায়গায় যাবো কৃত্রিমাশা মোড় হচ্ছে এইটা, আর এখান থেকে হচ্ছে আপনার পিরিশপুর তারপর এই ফেরিঘাট এই সব জায়গা আশেপাশে রাজাপুর এদিক যায় আর কি। তো এখান থেকে বরিশাল থেকে আসলে ওখানে হুচুরবাড়ি কিছুটা সামনে আসলে একটা ব্রিজ পড়ে ছোটো, ব্রিজের পর এখান থেকে বামে মানে এদিক যেতে হবে, তো এদিক থেকে আমরা কৃত্রিমাশার দিক চলে যাবো। তো এখন ড্রাইভ করতেছে আমাদের আকাশ, আমরা এখন কৃত্রিমাশার দিকে আবার রওনা দেওয়া দিয়েছিলাম। এই জায়গাটা জাস্ট ব্রেক দিলাম, ওই জায়গাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। তো জামা কাপড় খুলতে আছে রেডিও গরমে আর পারতেছে না, তো আমাদের দুটি হেলমেট গাড়ি আর এই রাস্তাটা আমার এদিক যাবো আরও আরও দূর, তো কিছুটা আশেপাশে রেস্ট নিলাম আর কি। ওই জায়গাটা খুব সুন্দর, ওফ আমরাও হয়েছি মামা, আমাগুলো ছোট অনেক। তো জমিতে পারি তো আমার পিছিয়ে জমিতে পারি, বাট বুঝতে পারিনি যে এত বড় জমিতে পারি হবে। বাট এত কষ্ট করে এসে ঘামাইয়া এই যে পুরো সারা ছেলে ঘামে ভিজা এত পরিমাণ গরম বাইরে, তা এসে যদি দেখি এরকম আর ভাবছিলাম অনেক কাহামারি অনেক বড় কিছু হবে বা ইউনিক কিছু হবে, বাট অতটা কিছু না। হেলমেট নাও
আসতে পারিস না ভাই, পড়লে কিন্তু বিপদ। তো ভাই আমরা এখন উঠবো, তো এখন অনেক ভিতরে ঢুকে গেছি, তো আসলে জায়গাটা খুব সুন্দর, যতটা ভাবছিলাম তার থেকে বেশি। তো এই মেন জমিদার বাড়ি, আমরা এখন জমিদার বাড়ির উপরে একটু ট্রাভেলিং করতেছি, তো অবস্থা অনেক খারাপ আছে একজন আর। তো দেখতে পাচ্ছেন, আর এটা আলো দেখেছিলাম, আমরা ফার্স্টে গেছিলাম যে স্কুলের ভিতরে, তো আমাদেরকে লোকেশনটা বলে নাই, তো আমরা স্কুল তো ওইখানে গেছিলাম, অপোজিটে হাঁপাই গেছি লোকেশন বলতে। তো আমরা এখানে দিকে দিকে ঢুকবো একটু, দেখি কোথায় কিছু পাই কিনা। এটা কি আগায় ছাদ পেয়েছি আরেকটাও, একটা ছাদ। মা গরম কিরে ভাই, ও মাই গড, জাস্ট গরম হলে অনেক ভালো লাগতেছে, পোকাত পোকাত মানেটা বসছে। যাও যাবে বাট অ্যাডভেঞ্চার করতে স্যার, ও আগে চলে গেছে, দেখে আমি পারি কিনা। আসি বসি, ও গরম আছে স্যার। আমরা এখন বর্তমানে আছি মেন জমিতে বাড়ি আছি, তো আমরা আগে আমরা হারাই গেছি, আমরা ওই পথ চলে গেছিলাম একটা স্কুল, তো এখন আছি জমিতে থাকে, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ স্যার, ওইখানে যেমন আগুন পুড়ে রাখছে, মানে স্কুল আপনি এদিকে মেবি আড্ডা মারে, খুব সুন্দর জায়গাটা আসলে। আমরা প্রথমে মানে নেগেটিভ ভাবছিলাম, বাট নেগেটিভ আসলে কিছুই না, বাট জায়গাটা আসলে অনেক সুন্দর। নামার সময় তো রাস্তা আলাদাই দেখিস আর কি, জালগড়ের নার্সিং কলেজ আর কি, কলেজটা খুব সুন্দর, অনেক বড় এরিয়াটা নিয়ে করা। তো আমরা অলরেডি মানে ওখান থেকে বেরোই, আমরা এখানে একটু ঠান্ডা পানি খেলাম, কারণ এত পরিমাণে গরম ছিল আর প্রায় 1:20 সামথিং বাজে, তো এত পরিমাণ গরম বাইরে আর থাকা যাচ্ছে না। তো আমরা এখন বাসার দিকে আবার রওনা দিচ্ছি, তো আমরা এখন বাসার দিকে চলে যাবো। আর বাইরে আবার এত গরম, পালে ছাদ মানে ছাদ খুলে পালে গাড়ি চালে, এরকম অবস্থা একজন। আর আজকে মাও যদি যাইতাম বাই চান্স, তাহলে আর বাসায় মানে ফিরে আসতে পারতাম না গরমের ঠেলায়। তো যাক ভাই, যাওয়া হয় ভালো জন্য, আল্লাহ চায় না আজকে যাইনি, তো নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। তো আমরা এখন বৈশা থেকে রওনা দিয়েছি, তো আমরা এখন আছি জালকালের ভিতরে, ডিস্ট্রিক্টের ভিতরে। তো আমরা এখন এই যে কলেজ মোড়, তো এখান থেকে আমরা এখন বাসায় যাবো। তো এর আগে আমরা রাস্তা কিছু সব দেখবো, আর দেন একদম বাসায় গিয়ে কথা হবে, তো এর আগে হয়তো কোনো কথা হবে না। আর মোটামুটি ভিডিওটা যতটুকু সম্ভব মেক করার চেষ্টা করছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে রাস্তা এখন ছটে, ও ব্রিজটাকে পার করি, তারপর দেন আমরা ছটটা কাটবো, কারণ ব্রিজটা খুব সুন্দর। এটা হলো আমাদের মানে এইটা আমি এখন ফিল করছি, আমি এখন মামার পদ্মা সেতুর উপরে আছি, বাট মা তো যেতে পারলাম না আজকে সমস্যার কারণে। তো এখান থেকে আমরা এখন বাসায় যাবো, দেন আকাশকে আকাশে বাসে নামাই দিয়ে দেন আমরা ঢুকে যাবো, আমি বাসে ঢুকে যাবো, কারণ বাসে যে আবার গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে, খাইতে হবে। তো আর আমার গাড়িতে একটু সার্ভিস দেওয়া দরকার ছিল, বাট আমার গাড়ি অনেক জনের সার্ভিস দেয় না, মাস্টার সার্ভিস দেওয়া খুব দরকার, কারণ গাড়ির সাউন্ডটা আগে থেকে একটু ডিফিকাল্ট হয়েছে, মানে আগে থেকে একটু চেঞ্জ হয়েছে। তো এখন গাড়ি সার্ভিস দিতে হবে, তো কালকে, হ্যাঁ কালকে বা পরশু সার্ভিস দেবো, আর দুই একদিনের ভিতর হয়তো বা আমার গোপোটা চলে আসবে, যদি আমার গোপোর অ্যাকশন ক্যামেরা চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সারাদিন ভিডিও করবো, সারাদিন যেখানে যাবো সেখানে ভিডিও হবে, কারণ অনেক শখ ছিল গোপোর কেনা। তাই জাস্ট গোপোর কেনার জন্য আমি আর কি আমার ডিজিটালটা সেল দিয়েছিলাম, তো এখন আমার গোপোটা ইনশাল্লাহ চলে আসবে দুই একদিনের ভিতরে, আশা আছে। আর দেখি এটা আমি নতুন কিনতে পারি কিনা, সেখানে কিনতে পারি, তার সব শেয়ার করবো আপনার সাথে। তবে দেখতে করি যে তখন আর, হ্যাঁ তো আমরা রাস্তা থেকে শর্ট দেখি, তো আমরা এখন মানে গাড়ি টিনে তাদের চলে যাবো।
ভালোই দূর ছিল আর কি। তো এখন যাচ্ছি বাসে থেকে, তো আর বেশি কথা বাড়াবো না, কারণ যেহেতু বাইরে একটু রোদ, মাথা থাকে অলওয়েজ গরম। এখন বাসে গিয়ে দেন আবার ফিরিস হয়ে দেন, সেই একদম আবার ক্যামেরার সামনে দর্শন করতে বসবে। অলরেডি বাসে চলে আসছি, তো বাইরে এত পরিমাণ গরম ছিল যা বলার বাইরে। তো জাস্ট নাও খেয়ে উঠলাম, দেন গোসল করলাম, ফিরেছিলাম, দেন আবার ক্যামেরার সামনে আসতে হয়েছে। তো হ্যাঁ, আর হ্যাঁ, আমরা বেশি কথা বাড়াবো না, কারণ অনেক টায়ার্ড। আবার দেখা যায় চলে এসেছি, আমার বিকেলে বেরোতে হবে, কারণ বিকেলে একটু কাজ আছে, গাড়িটা ধুইতে হবে, দেন আরও একটু সারা কাজ আছে। তো দিনে বিলম্ব করবো না, আর ভিডিও বেশি বড় করবো, ভিডিও এইখানে থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখন সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর বেশি বেশি শেয়ার আর সাপোর্ট দেবেন। আর সত্যি কথা বলতে যে অনেক মানে চ্যানেলটা আসতে তারও ডাউন হচ্ছে, তো বেশি সাপোর্ট আর লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, আর ভালো ভালো কিছু মুহূর্ত আছে, আর আমার গোপুরও দু একদিন ইনশাল্লাহ চলে আসবে। তো দেখি থাকুন, নিজের কথা, টাটা।